নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদেরকে দিয়েছেন এবং তার চেক কিন্তু লাইভ অনুষ্ঠান থেকে তুলে দিয়েছেন। তো কৃষক বন্ধু প্রকল্পের কোন ধাপের টাকাটা বা কোন ভাগের টাকাটা বর্তমানে দেওয়া হয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। লক্ষ্মীর ভান্ডারে চেক পাচ্ছেন তুলা মান্ডি, অর্শুমণি মান্ডি, কবিতা সোরেন, হাসি মান্ডি, চন্দন মান্ডি। জমির পাট্টা ও পর্চা পাচ্ছেন মঙ্গল মুর্মু, দশরথ মুর্মু। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে স্যাংশন লেটার পাচ্ছেন হেমাঙ্গিনী বাস্তে, সুজাতা সোরেন। কৃষক বন্ধু ডেথ বেনিফিটের 2 লক্ষ টাকা চেক পাচ্ছেন ঠাকুরমণি মুর্মু, কৃষক বন্ধু ডেথ বেনিফিটের 2 লক্ষ টাকা চেক পাচ্ছেন ঠাকুরমণি মুর্মু, কৃষক বন্ধু ডেথ বেনিফিটের 2 লক্ষ টাকা চেক পাচ্ছেন ঠাকুরমণি মুর্মু। ঠাকুরমণি মুর্মু তো কৃষক বন্ধু প্রকল্পের মোট 2টো ভাগ রয়েছে, আপনারা সকলেই জানেন। একটা হচ্ছে কৃষক বন্ধু যেটা নিশ্চিতাই প্রকল্প, আরেকটা হচ্ছে কৃষক বন্ধু যেটা মৃত্যুজনিত সহায়তা সেটা। তো কৃষক বন্ধু প্রকল্পে যেটা নিশ্চিতাই প্রকল্প তাতে বছরে 2 বার টাকা দেওয়া হয়, সর্বোচ্চ 10,000 টাকা পায় একজন কৃষক, সর্বনিম্ন 4,000 টাকা পায় একজন কৃষক। আর আরেকটা ধাপ রয়েছে কৃষক বন্ধু ডেট বেনিফিট, এটাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেরই একটা ধাপ। এই প্রকল্পে যা যে সকল কৃষকের 18 থেকে 60 বছর বয়সে মারা যায় তাদের পরিবারকে 2 লক্ষ টাকা সাহায্য করা হয়ে থাকে। তো আজকে আমাদেরকে আমরা যে ভিডিওটা দেখালাম সেখানে কিন্তু ওই 2 লক্ষ টাকার যে চেক তার পরিবারকে কিন্তু তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে, যে আজকে পৌরসভা প্রদানের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে। সুতরাং মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের টাকা দেওয়া হয়েছে, তবে কৃষক বন্ধু যেটা এমনি 4,000 বা 10,000 টাকা দেওয়া হয় বছরে সেই টাকাটা কিন্তু দেওয়া হয়নি, মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের টাকাটা কিন্তু ছাড়া হয়েছে। আশা করি আপনাদেরকে আমরা ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।